আইপিএলে হারের হ্যাট্রিক হার্দিকের মুম্বাইয়ের, পরাগের দাপটে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান। আইপিএলে কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। টানা তিনটি ম্যাচ হেরে প্রতিযোগিতার শুরুতেই চাপে পড়েছে হার্দিক পান্ডিয়ার দল। সোমবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই। ওয়াংখেড়ের 22 গজে রাজস্থান রয়্যালসের কাছে 6 উইকেটে হেরে গেল মুম্বাই। হার্দিকদের 9 উইকেটে 125 রানের জবাবে 15.3 ওভারে রাজস্থান করল 4 উইকেটে 127 রান। ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাশিত লড়াই করতে পারল না হার্দিকের দলের ব্যাটারেরা। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালদের বল সামলাতে হিমশিম অবস্থা হলো মুম্বাইয়ের ব্যাটারদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের চেনা 22 গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না মুম্বাই। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন হার্দিকেরা। ওপেন করতে নেমে ঈশান কিশান 14 বলে 16 রান করলেও মুম্বাইয়ের 3 ব্যাটার পরপর ফিরলেন 0 রানে। ঈশান মারলেন 2টি 4 এবং 1টি ছক্কা। অপর ওপেনার রোহিত শর্মা, 3 নম্বরে নামা নমন ধীর এবং 4 নম্বরে নামা ডেওয়াল্ড ব্রেভিস কোনো রান করতে পারলেন না। কিউই পেস বোলার বোল্ট হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া করলেন। 20 রানে 4 উইকেট হারানোর পর মুম্বাইয়ের ইনিংসের হাল ধরেন তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া। 5 উইকেটের জুটিতে তারা তুললেন 56 রান। তিলকের ব্যাট থেকে এলো 29 বলে 32 রানের ইনিংস, মারলেন 2টি ছক্কা। মুম্বাই অধিনায়ক করলেন 21 বলে 34। হার্দিকের ব্যাট থেকে হলো 6টি 4 রান পেলেন না পীযূষ চাওলা 3 ও জেরাল কটজেও 4। শেষ দিকে কিছুটা লড়াই করলেন টিম ডেভিড, 21 বলে 1টি 4-এর সাহায্যে 17 রান করলেন তিনি। জসপ্রীত বুমরা অপরাজিত থাকলেন 8 রান করে। আকাশ মাধুয়াল অপরাজিত থাকলেন 4 রান করে। রাজস্থানের সফলতম বোলার যুজবেন্দ্র চাহাল, তিনি মাত্র 11 রান খরচায় তুলে নেন 3টি উইকেট। এরপর ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি রাজস্থানেরও। 2 ওপেনার যাদস্বী জাসওয়াল এবং জস বাটলার দ্রুত আউট হয়ে যান। যাদস্বী করেন 6 বলে 10 রান। বাটলারের ব্যাট থেকে এসেছে 16 বলে 13 রান। 3 নম্বরে নামা সঞ্জু স্যামসনও 10 বলে 12 রান করে আউট হয়ে যান। 126 রান তারা করতে নেমে 48 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান। তবু ম্যাচ জিততে অসুবিধা হলো না তাদের। 4 নম্বরে নেমে দলের ইনিংসের হাল ধরেন রিয়ান পরাগ, তাকে সঙ্গ দেন আশিন। অভিজ্ঞ অফ স্পিনারের ব্যাট থেকে এলো 16 বলে 16 রান, মারলেন 1টি 4। রিয়ানের সঙ্গে শেষ পর্যন্ত 22 গজে ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শুভম দুবে। রিয়ানের ব্যাট থেকে এলো 39 বলে 54 রানের আগ্রাসী অপরাজিত ইনিংস, 5টি 4 এবং 3টি 6 এলো তার ব্যাট থেকে। শুভম অপরাজিত থাকলেন 6 বলে 8 রান করে। মুম্বাইয়ের সফলতম বোলার মাধুয়াল 20 রান দিয়ে 3 উইকেট নিলেন। 23 রানে 1 উইকেট দক্ষিণ আফ্রিকার তরুণ কোয়েনা মাফাকার। 26 রান খরচ করলে উইকেট পেলেন না বুমরা। মুম্বাইয়ের বাকি বোলারেরা তেমন কিছুই করতে পারলেন না।